ওকে সো এখন আমরা যেটা হচ্ছে যদি আম শব্দটা থাকে তখন সেটাকে আমরা সাধারণত ধাতু বলতে পারি যদি আম থাকে তবে ব্যতিক্রম হচ্ছে ম্যাঙ্গানিস আর জিঙ্ক ব্যতিক্রম হচ্ছে ম্যাঙ্গানিস আর জিঙ্ক কারণ এগুলো শেষে আম না থাকা সত্ত্বেও এরা হচ্ছে ধাতু তার মানে আমি কি বলছি ধাতু মানে হচ্ছে আম থাকবে এবং ম্যাঙ্গানিজ মুজিং থাকবে ক্লিয়ার এটাকে আমরা বলবো হচ্ছে ধাতু ক্লিয়ার সো এখন খেয়াল করো সো তোমার জানার মধ্যে আছে সোডিয়াম তারপর ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম ঠিক আছে পটাশিয়াম তারপর এই ফেরাম ঠিক আছে মানে আয়রন যেটা সেটা হচ্ছে ফেরাম সো ক্যালসিয়াম এই তার মানে ধাতুর অন্তর্ভুক্ত তবে একটা জিনিস একটা মহলের শেষে সক্রিয় ধাতুর সাথে এসিডের বিক্রিয়া এসিডের বিক্রিয়া মানে এসিড যেহেতু জল এইচ প্লাস আয়ন দেয়ালি এসিড এর বিক্রিয়া মানে তার এসিড যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেন বিক্রিয়া সো এই হাইড্রোজেন কার সাথে বিক্রিয়া করবে বা কাকে প্রতিস্থাপন করতে পারবে সেটার জন্য বা কাকে করতে পারবে না সেটার জন্য আমাদেরকে আগে ধাতুর সক্রিয়তা ধাতুর সক্রিয়তা ধাতুর সক্রিয়তা সি এনে এম জেটেন এফ ই ক্রোমিয়াম কেডমিয়াম নিকেল এসেন

এবং আমি এটার জন্য একটা টেকনিক দিচ্ছি বাট কোন কোন বইয়ে যেটা করছে সেটা হচ্ছে এই এই জায়গায় তারা একটা প্রবলেম করছে কোন কোন বইয়ে দেখলাম যে এই সোডিয়ামটাকে আগে লিখছে আবার কোন কোন বইয়ে ক্যালসিয়ামটাকে আগে লিখছে ঠিক আছে সো আমি যেটা দেখলাম সেটা হচ্ছে আমি এ এইটাই প্রিফার করলাম সাপোজ ক্যালসিয়ামকে প্রিফার করলাম ক্লিয়ার সো এখন দেখো এখন এইটা মনে রাখা যে সিস্টেম সেই সিস্টেমটার জন্য আমি একটা ঘটনার মতো বলবো সো ঘটনাটা হচ্ছে ধরো একজন মাঝি ছিল সো ওই মাঝি কানা ঠিক আছে সো নাম অ্যাকচুয়ালি মাঝিটা কানা না মানে মাঝি কানার ভঙ্গ ধরে আর কি ঠিক আছে সো একটা অ্যাকচুয়াল তার মোটিভটা হচ্ছে একজন মাঝি সে মানে একজন লোক সে একটা ঘর থেকে স্বর্ণ চুরি করবে সেরকম সো ওই লোকটা স্বর্ণ চুরি করার জন্য যেই যেই মানে বিষয়ের আশ্রয় নিছে চুরামের আশ্রয় নিছে আর কি সেগুলো হলো উনি মাঝি সাজছেন ক্লিয়ার মাঝি সাজার পরে উনি যেটা করলেন সেটা হচ্ছে উনি আবার কানার ভঙ্গ ধরছেন ঠিক আছে তো উনি কানার ভঙ্গেন এবং তারপরে উনি আস্তে আস্তে আসতেছেন এবং যেটা হলো সেটা হচ্ছে অবশ্যই উনি ফি শিষ করতেছিলেন কারণ হচ্ছে অন্য কয়েকজন লোককে উনি অন্য পয়েন্টে দাঁড়া করে রাখতে চাইছিলেন অর্থাৎ উনি যখন চুরি করবেন তখন উনি চুরি করে একজনের হাতে দিবে আরেকজন একজন এভাবে নিয়ে যাবে এভাবে পাস হয়ে যায় যাতে জিনিসটা সেই জন্য তো উনি ফি করতেছিলেন দেন উনি ভাষা কিভাবে ঢুকবেন যে বাসা থেকে শর্ণ চুরি করবে সেটার জন্য উনি যেটা করলেন সেটা হচ্ছে ওই ভাষায় গিয়ে উনি মানে সামনে গিয়ে কথা শুরু করলেন যে উনি হয়তোবা অসুস্থ এরকম কিছু সো তারপরে উনি যেটা করা হলো সেটা হচ্ছে ওই ভাষার ভিতরেটাকে ঢুকানো হলো তো যখন ঢুকানো হলো তখন সে যেটা করলো সেটা হচ্ছে তখন গিয়া সে হঠাৎ একটু সুজুকে সে কি করলো যখন ভায়ালা যখন ঔষধ আনতে গেল সে ওই সুজুকে শর্ণ নিয়ে নিল এবং কা শর্ণ নিল ওই বাড়িতে একটা মেয়ে ছিল মেয়ের নাম হচ্ছে পূরবী সো দেন যখন সে স্বর্ণ চুরি করতে গেল হঠাৎ সে ধরা পড়ল এবং যখন বাড়িওয়ালা ধরতে পারলো তাকে তখন যেটা করলো সেটা আছে তখন তার মুখোশটা করলো যে তুমি মাঝি সাজছ এবং কানা সাজছ তখন ওই মাঝি সাজা এবং কানা সাজার যে ইয়েটা আছে এটার মুখোশটা করলো যখন ওইটা মুখোশটা করলো তখন দেখলো যে উনি একজন ব্যক্তি যে আগে খুব ধার্মিক মানুষ যিনি হজ করে আসছিলেন ঠিক আছে তো ওনারা বলতেছে যে তাহলে তুমি চুরি করো তাহলে তোমার করে তো তোমার হজ কোনো লাভ হয় মানে ঠিক আছে আমরা একটু হাজি বর্ণনা করব সেটা হচ্ছে লিখো মানে একটা গল্প লিখো এটা হচ্ছে একটা গল্প গল্প লিখো দেন কানা মাঝি লিখো কানা মাঝি এলো জেনো এলো জেনো ফিশ ফিস করে ফিশ ফিশ করে দেন কাদিয়া নীল সোনা শোনা পুরবির হার আর কি মানে গলার হার স্বর্ণের হার এটাকে আমি মিল জন্য আমি হারে দিলাম ঠিক আছে পুরো হারে কি হচ্ছে কুতা ধরা পড়লো তখন কি বললো মনে রাখবা এটা মনে রাখবা খেয়াল করো লিখো মানে হচ্ছে এল আই খে লিখো মানে হচ্ছে এল আই খে কানা মানে হচ্ছে কানা মাঝি মানে হচ্ছে এম জি এল মানে হচ্ছে এ এল যেন মানে হচ্ছে জেটেন বি হচ্ছে এফ ই ক হচ্ছে সি আর গ হচ্ছে সি জি নীল মান হচ্ছে এন আই শোনা হচ্ছে এস এন পূর্বের হচ্ছে পি বি হারে মান হচ্ছে এইচ কোটা মানে সি ইউ মানে এ জি আজ মানে এ দেন এ ইউ তো ক্লিয়ার সো আমরা এবাভাবে ধাতুগুলির সক্রিয়তা সিরিজটা ছিল সেই সক্রিয়তা সিরিজটা আমরা এবাভাবে মনে রাখতে পারবো ক্লিয়ার তারপরে কি বললাম লিখো কানামাজি অ্যালোজেনো ফিশ ফিশ করে কাদিয়া নিল সোনা পুরবীর হারে কোথা হাজি আছে আমরা এই সিকোয়েন্সটা মনে রাখতে পারবো আগে যে ঘটনাটা বললাম সেই ঘটনা থেকে তো এখন দেখো এখন এই যে হাইড্রোজেনের পজিশনটা যদি আমি দেখি হাইড্রোজেনের পজিশন হচ্ছে এই জায়গায় এখন হাইড্রোজেন যেটা করতে পারবে সেটা হচ্ছে হাইড্রোজেন তার নিচের যে কেউ কে প্রতিস্থাপন করতে পারবে হাইড্রোজেন তার উপরের কি করতে পারবে না প্রতিস্থাপন করতে পারবে না আবার হাইড্রোজেনের উপরে যারা আছে তারা ইচ্ছা করলে হাইড্রোজেন কে প্রতিস্থাপন করতে পারবে বাট হাইড্রোজেন হ্যাঁ তারা ইচ্ছা করলে হাইড্রোজেন কে প্রতিস্থাপন করতে পারবে বাট হাইড্রোজেনের নিচে যারা আছে তারা আবার হাইড্রোজেন কে প্রতিস্থাপন করতে পারবে না তার মানে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এই যে হাইড্রোজেনের যারা সুপিরিয়র অর্থাৎ হাইড্রোজেন থেকে যারা যাদেরকে আমরা একটু মানে সুপিরিয়াই মানে হাইড্রোজেন যারা উপরে তারা ওরটাই হাইড্রোজেনকে দমন করার ক্ষমতা রাখে হাইড্রোজেনকে কিছু একটা কাজ করতে পারে বাট হাইড্রোজেনের যারা নিচে যেহেতু সেহেতু তারা হাইড্রোজেনকে কে কোনো কাজ করতে পারে না ক্লিয়ার সো আমি যে রিয়াকশন গুলো দেখাবো সেটা হচ্ছে ধরো আমি একটা কি নিলাম আহ নিলাম এবং মেগনিশিয়ামের সাথে আমি এইচটিএল এর বিক্রিয়াটা দেখাতে যাচ্ছি সো মেগনিশিয়ামের সাথে যদি এইচটি এল এর বিক্রিয়া ঘটে সেটা যেটা হবে সেটা হচ্ছে খেয়াল করো এটা এখানে ম্যাগনেসিয়াম এখানে ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে এবং এখানে ম্যাগনেসিয়াম এখানে ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে ওকে ওকে এখানে ম্যাগনেসিয়াম এখানে ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে এবং যেটা হবে সেটা হচ্ছে এই Mg যখন Cl এর সাথে বিক্রিয়া করবে তখন দেখো একটা যৌগ একটা যৌগ লেখা নিয়ম হচ্ছে আগে তুমি Mg লিখবা

দিতে হবে মেগনিশিয়ামে অর্থাৎ আলটিমেটলি আমি যেটা পাবো সেটা হচ্ছে এম জি সি এল টু ক্লিয়ার আচ্ছা দেখো এম জি সি এল টু এখন বাকি রইল কি আমার এইচ ঠিক আছে কিন্তু এইচ তো প্রকৃতি একা থাকতে পারে না যেহেতু এইচ যেহেতু প্রকৃতি একা থাকতে পারে না কারণ একটা পরমাণু প্রকৃতি একা থাকতে পারে না মোটামুটি সো তারা একটা যোগ গঠন করে ফেলে এবং এই যেহেতু একটা গ্যাস মানে গ্যাসীয় পরমাণু সেহেতু এইটাও কি করবে সে একটা যোগ গঠন করে ফেলবে এবং যেহেতু এইচ একা থাকতে পারে না সে একটা যোগ গঠন করবে এইচ এর যে যোগটা এইচ সাধারণত একটা গ্যাস এবং গ্যাসগুলো সাধারণত টু আকারে থাকে অর্থাৎ দুইটা একসাথে সংযুক্ত অবস্থায় থাকে সো আলটিমেটলি আমরা যেটা পাবো সেটা হচ্ছে এইচ টু বাট

এই বিক্রিয়াগুলো করতে পারবে এটা ছিল সক্রিয় ধাতুর সঙ্গে সাথে এসিড বিক্রিয়া আমরা সামনে ধাতুর কার্বনাইড সাথে এসিড বিক্রিয়া করবো ক্লিয়ার থ্যাংক ফর ওয়াচিং